神戸ズヤングヤバさん最後。BMW 山乗らねえ。ব্রেইনস্টর্ম করছি টপ বক্স। বিসমিল্লাহির রহমানির রহিম। মেলা দিন পরে ব্যাগটার মধ্যে হাত দিলাম, এখানে একটা এক্স ব্লেড আছে ভাই। এত জাম যন্ত্রণা ভালো লাগে না। বাস ভাই সাইড দাও, সাইড দাও, সাইড দাও। কুমপুর দিয়ে দিবে সাইড, এমপুর দিয়ে দিবে, বুঝছি আমি। ভাই সাপ, সাইড দেওয়ার নামই নয় না। উজ্জ্বল টান তো লাগবে। কারণ এত ভিউজ এর আশা করেন না, যেরকম ইউটিউবার আর কি ভাল লাগে এটা করে আমার। কারণ আজকে আমি সব কাম সাইড করে সাফিয়ে থুয়ে সানডে থেকে এক বাইক চালিয়ে মন ধরলো, একটু বাইক চালিয়ে আসি। তো বাইক চালিয়ে চালে আমি কলেজ পেয়ে গেলাম গা, বিএস কলেজ। তো একটু পরে পাম শিমলা করি। তো তার কয়েকজন বন্ধু খারিয়ে রয়েছে, মানে দেখি ওইতে যাই আসে প্ল্যানিং হবো যামু কনে। এবার তোমাকে প্ল্যানিং হয় না কনে যামু? এটা সাহিল ভাই নতুন করে ইউটিউব চ্যানেল খুলছে। এটা সাহিল ভাইয়ের বাইক BMW GS310। তো লাইফের ফার্স্ট টাইম BMW ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম ভাই। ভাই কনে বললাম ভাই সাহ, ও ভাই এই কিয়া পাওয়ার রে ভাই, পাওয়ার গাড়িতে ভাই সাহ। ভাই যেটা পাওয়ার গাড়িতে ফিল হয়েছে যে BMW ভাই, লাইভের ফার্স্ট টাইম BMW চালাই দিয়েছি। এটা হলো GS310, একটাই আছে বরপাড়া ডিস্ট্রিক্টে। এটা হলো সাহিল ভাই, একবার নতুন কিনছে। GS310 যেটা আপাসি 110 এর 310 এর ইঞ্জিন আছে, এই হিসাবে পিক আপ। তো গাইস ভাই পুরে গেটাবে বসে রাইডিং বোর্ডস, রাইডিং হেলমেট, রাইডিং জ্যাকেটস আর RG200 চালাই দিয়েছে। কিন্তু ভাইয়ের হলো BMW GS310 আর আশিক ভাই চালাই দিয়েছে আমার হিমালয়ান। আর এমন একটা জায়গায় গেছে আছে যেটা ইন্ডিয়ার একটা ন্যাশনাল পার্ক, যেটার নাম হলো মানাস ন্যাশনাল পার্ক। তো এসতে পড়তে আয় থেকে ক্যাজুয়ালি, কিন্তু ভিডিও বানানো হয় না। তো এসতে পৃথিবীর সব দেশে থেকে মানুষ আহে, যেমন বা আমেরিকা, ফ্রান্স, তারপর যে লন্ডন, তারপর যে নেপাল, আর কি পৃথিবীর কোনো একটা জায়গা নাই যে এসতে মানুষ হয় না এই ন্যাশনাল পার্কে। বরিয়া একবার অফ রোড করতে করতে, অফ রোড অন রোড দৌড়া করতে করতে গেতাছি ভাই। এখন একটা ভিউ পয়েন্ট আইব যেটা বেকি রিভার, আর আগে নাম হলো মানাস রিভার। তো রিভার একটাই কিন্তু জাগা নয়, না মন্দন নয়, তো এটা হলো বেকি রিভার। যেন পাথর গরমা নাই, তাদের বালু বালু এটা সব এন থেকেই সৃষ্টি হয় এই নদীর থেকেই। তো আমার ড্রোনের একটা তার আসাল
যেটা অ্যাপল ডিভাইসের কানেকশন হয়, তো ওটা হারিয়ে গেছে গা। তো আমার ফোনটা হারাইছে, সাইড দিয়ে যাচ্ছি বেকি রিভারের। আর যদি তুমি চার চাকা নিয়ে হও তাহলে আর একটা রাস্তা আছে অমর দিয়ে ঘুরে যায়, এই রাস্তা ওটা দেখান নাকি, কারণ এটা অনলি ফর বাইক। চার চাকা বাহে কিন্তু খুব কম যার অভিজ্ঞতা বেশি, আর আধা রাস্তা এনে খেলা খেলে ঘুরেও যায় গা। তো ফাইনালি গাইস, যেটা ডেস্টিনেশন আছে আজকের মানাস ন্যাশনাল পার্ক ওটা পেয়ে গেছি। আর আমার ডাইন দিকে আছে চা বাগান, গাড়ি নিয়ে হুন তাহলে ভিতরে যায় আর না, কারণ এটা বর্তমানে এলাও না, আগে এলাও আসাল। ইনস্টা 360 শট নিব। ভাই পিকনিক স্পট, সবাই পিকনিক খেতেছে, আমরা খালি সানডে রাইড আইছি। কবে যে আঙ্গে বাসান সাইব, আয় ঠান্ডা লাগছে, জ্যাকেট বোথাই বিন্দু নাকি অরিজিনালটা। আর এটা হইল মানাসের ফরেস্ট এলাকা, যেখানে হাতি বাঘ কন্ডার সব আছে সব। তো আজকের ব্লগে আমার ফেসটা দেখাইলাম, কারণ মাঝে মাঝে ফেস না দেখানি ভালো।